বুয়েটের শিক্ষার্থীরা দাবি করেছে যে তাদের একটা অনলাইন জরিপে তারা 5834 জন শিক্ষার্থীকে ছাত্র রাজনীতির বিপক্ষে তারা ভোট দিতে তারা আহ্বান করেছিল এবং পক্ষে বিপক্ষে ভোটে আহ্বান করেছিল তার মধ্যে 97% শিক্ষার্থী এই 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 তারা ছাত্র রাজনীতির বিপক্ষে তাদের মতামত দিয়েছে এখন প্রশ্ন হচ্ছে গিয়ে যে বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে না বুয়েটের ছাত্র রাজনীতি থাকবে না এখন বুয়েটের যে সাবেক যে শিক্ষার্থীরা অ্যালামনাইরা তারা কিন্তু গতকালকারটা তাদের একটা বিজ্ঞপ্তিতে তারা বলেছে যে তারা ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয় তারা হচ্ছে গিয়ে অপরাজনীতির বিরুদ্ধে এখন প্রশ্ন হচ্ছে আমরাও কিন্তু একই কথা বলতে চাই আমরা কি ছাত্র রাজনীতির বিরুদ্ধে নাকি ছাত্রের অপরাজনীতির বিরুদ্ধে তাহলে বুয়েটের সংকট সমাধান আমরা কিভাবে করব ছাত্রদের ভাষা একরকম আদালতের নিষেধাজ্ঞা দেওয়া আছে একরকম আদালত স্থগিতাদ করে সে ছাত্র রাজনীতি করা যাবে সেই ক্ষেত্রে আমি মনে করি যে আদালতের কাছে বুয়েট কর্তৃপক্ষ যাতে ছাত্রদের জনমত জরিপের যে ভোটাভুটি সে ভোটাভুটিটা করে একটা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেটা যদি আদালতের কাছে তুলে ধরে তাহলে আদালত কিন্তু সেখানে আবারও বিবেচনা করতে পারবে বুয়েটের ছাত্র রাজনীতি চলবে কি চলবে না বুয়েটের ছাত্র শিক্ষার্থীরা চায় কি চায় না এখানে একটা দুঃখের বিষয় আজকে বুয়েটে যারা লেখাপড়া করছে তাদের প্রত্যেকেরই বাবা মা কোনো না কোনোভাবেই কোনো না কোনো দলের সমর্থিত কোনো না কোনো মতের সমর্থিত কিন্তু এই বুয়েটের সেই অভিভাবকদের শিক্ষার্থীরাই কিন্তু মনে করছে তারা ছাত্র রাজনীতি চায় না তাহলে কি কারণের জন্য আজকে আমাদের এই শিক্ষার্থীরা বুয়েটের মতো এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি তারা চাচ্ছে না সেটি কিন্তু এখন আমাদের কাছে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ছাত্র রাজনীতি ছাড়া কি যোগ্য নেতৃত্ব তৈরি হওয়া সম্ভব নয় আমরা যদি মার্টিন লুথার কিং এর কথা বলি আমরা যদি নেলসন ম্যান্ডেলার কথা বলি বিল ক্লিনটনের কথা বলি নরেন্দ্র মোদীর কথা বলি মাহাথির মোহাম্মদের কথা বলি সিঙ্গাপুরের যে লি কুয়াংউর কথা বলি এবং একই সাথে যদি আমরা বলি ঋষি সুনাক এবং ভ্লাদিমির পুতিনের কথা বলি এরা কেউ কি ছাত্র রাজনীতি করেছে আমরা যদি সেই ঐতিহাসিক সেই প্রেক্ষাপটটা দেখি তাহলে কিন্তু আমরা বলতে চাই যে আজকে নেলসন ম্যান্ডেলা মার্টিন লুথার কিং বিল ক্লিনটন নরেন্দ্র মোদী মাহাথির মোহাম্মদ লি কুয়ান ইউ এরা কেউই কিন্তু ছাত্র রাজনীতি করেনি কিন্তু এরা প্রত্যেকেই কিন্তু সমাজের নানা অনাচারের বিরুদ্ধে তারা সোচ্চার ছিল পরবর্তীতে নিজের জীবন আদর্শকে তারা তাদের এই সমাজের জন্য মানুষের জন্য মানবিকতা বোধ তৈরি করে কিন্তু তারা রাজনীতিতে তারা আজকে এই অবস্থানে তারা দেশের এবং সরকারের প্রধান হবার জন্য রাষ্ট্রপ্রধান হবার জন্য যোগ্যতা অর্জন করতে পারে সুতরাং ছাত্র রাজনীতি করলেই যে শুধু নেতা হওয়া যাবে সেটি কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ছাত্র রাজনীতি করা ছাড়াও কিন্তু আমরা নেতা হওয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে সে ভালো মানুষ হতে পারে ভালো মানবিক রাজনৈতিক নেতা হতে পারে এখন আমাদেরকে আলোচনা করবার সময় এসেছে আমরা ছাত্র রাজনীতিটা কীভাবে চাই সুষ্ঠু ছাত্রনীতি আমরা করতে চাই না শিক্ষকদের রাজনীতি থাকবে কি না ছাত্র রাজনীতি বলতে কি টেন্ডারবাজি চাঁদাবাজি ধর্ষণ লুণ্ঠন এগুলি হবে নাকি ছাত্র রাজনীতি বলতে আমরা আমাদের ক্যাবিনেটের মধ্যে যোগ্য মেধাবী শিক্ষার্থীকে আমাদের ছাত্রদের যে দাবি দেওয়া আদায়ের জন্য তাকে নির্বাচন করে আমরা সেখানে ছাত্র নেতৃত্ব গড়ে তোলবার জন্য আমরা কাজ করব আমি এখন বুয়েট কর্তৃপক্ষকে আদালতের কাছে উপস্থাপন করবার জন্য ছাত্রদের মতামত উপস্থাপন করবার জন্য প্রয়োজনে তারা শিক্ষার্থীদেরকে সকলকে একত্রিত করে একটা ভোটাভুটির আয়োজন করতে পারে সেই ভোটাভুটির মাধ্যমে সেই ভোটে কোন পক্ষ বেশি ভোট দিয়েছে ছাত্র রাজনীতির পক্ষে না ছাত্র রাজনীতির বিপক্ষে সেই ভোটের চিত্রটি আদালতে তুলে ধরে তারা আদালতকে জানাতে পারে মহামান্য আদালত আপনি কিন্তু আপনারা কিন্তু এই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিদের স্থগিতাদেশ সেটি আপনারা প্রত্যাহার করেছেন কিন্তু ছাত্ররা তাদের এই মতামত দিয়েছে আমি আহ্বান করব বুয়েট কর্তৃপক্ষ অনতিবিলম্বে ঈদের পরপরই তারা অবশ্যই আদালতের কাছে ছাত্রদের যে চিন্তা চেতনা মতামতের সে চিত্রকে তুলে ধরবার জন্য আদালতের কাছে তারা সময় নেবেন এবং আদালতের তারা শরণাপন্ন হবেন আমি ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে 10 দফা সুপারিশ আপনাদের সামনে উপস্থাপন করছি প্রথম সুপারিশটি হচ্ছে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে ছাত্র রাজনীতি যাতে করার সুযোগ করে দেওয়া যায় সে কারণের জন্য তাদের উপর দায়িত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং বুয়েটে ছাত্র রাজনীতি থাকবে কি থাকবে না সেই বিষয়ে বুয়েটের ছাত্রদের মতাদর্শের আলোকে বুয়েট কর্তৃপক্ষ আমরা আশা করব আদালতের কাছে সে ধরনের একটি রিপোর্ট তারা পেশ করবেন দ্বিতীয় আমাদের সুপারিশ হচ্ছে শিক্ষার্থীদের রাজনৈতিক দলের এজেন্ডার হাতিয়ার হিসাবে আমরা আর মানতে চাই না আমরা দিতে চাই না আমরা দেখি ছাত্ররা শুধু বলে মানি না যখন জিজ্ঞেস করা হয় কী মানি না বলে জানি না এই যে মানি না যে স্লোগান অর্থাৎ রাজনৈতিক যে এজেন্ডার বাস্তবায়নের যে হাতিয়ার যাতে ছাত্ররা সেই রাজনৈতিক এজেন্ডার বাস্তবায়নে হাতিয়ার না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যে সংসদ তৈরি হয় সেই সংসদের পরিবর্তে আমরা একক অর্থাৎ কোনো শিক্ষার্থী যাতে এককভাবে কোনো দলীয় রাজনৈতিকভাবে এই ছাত্র সংসদে নির্বাচন না করে ব্যক্তি পর্যায়ে নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট ক্যাবিনেটে অংশগ্রহণ করে সেই ক্যাবিনেটে নির্বাচিত হতে পারে সেই ব্যবস্থা গ্রহণের জন্য আমরা সুপারিশ করছি বিগত সময়ে বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে যে ধরনের হত্যাকাণ্ডগুলি ঘটেছে যে ধরনের ধর্ষণ ঘটেছে লুণ্ঠন ঘটেছে চাঁদাবাজি ঘটেছে তার জন্য দ্রুত বিচার আইনের ব্যবস্থা গ্রহণ করবার জন্য আমরা যাতে একটা দ্রুত ট্রাইব্যুনাল করবার জন্য সুপারিশ করছি বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাদা লাল নীল বেগুনি
আবরণে যে শিক্ষার রাজনীতি চলছে, শিক্ষক রাজনীতি চলছে, সেই শিক্ষক রাজনীতিরও আমরা বন্ধ করবার জন্য দাবি জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের র‍্যাগিং, টর্চার সেল, হল দখল, সিট দখল, আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, সন্ত্রাস দমন করবার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আরো কঠোর হস্তে তাদেরকে দমন করবার জন্য আহ্বান জানাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানের সকল মতাদর্শে শিক্ষার্থীদেরকে যাতে সহবস্থান নিশ্চিত করা যায় সেটি কিন্তু আমরা অত্যন্ত জোরালোভাবে আজকের এই আয়োজনের মধ্যে অনুরোধ করতে চাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যখন যে সরকার থাকে সেই সরকারের ছাত্র সমর্থিত যারা রাজনীতি করে তারাই কিন্তু হলে অবস্থান করতে পারে, কিন্তু অন্য দলের সমর্থিত, অন্য মতাদর্শ সমর্থিত শিক্ষার্থীরা, ছাত্ররা কিন্তু হলে অবস্থান করতে পারে না। আমরা আজকে জোর দাবি করতে চাই, যেহেতু বুয়েটের প্রেক্ষাপটে সারা দেশের বুদ্ধিজীবীরা, সাংবাদিকরা, সকল শ্রেণীর পেশা মানুষ এখন সোচ্চার হয়েছে, যাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি কলেজে সকল দল মতের শিক্ষার্থীরা যাতে সহবস্থান করতে পারে সেটা নিশ্চিত করবার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। শিক্ষক রাজনীতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যখন শিক্ষক নিয়োগ দেওয়া হয় সেখানে যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীকে শিক্ষক নিয়োগ দেওয়া হয় না, রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ প্রদান করা হয়। আমরা জোর দাবি রাখতে চাই যাতে রাজনৈতিক বিবেচনায় আর কোনো শিক্ষক নিয়োগ প্রদান করা না হয়, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে যাতে বিশ্ববিদ্যালয় বলি, বিশ্ববিদ্যালয় কলেজ বলি, সেখানে যাতে শিক্ষক নিয়োগ করা হয়। আসন্ন বাজেটে আমরা দাবি রাখতে চাই শিক্ষা খাতে গবেষণার জন্য, পাঠাগারের জন্য, লাইব্রেরির জন্য উপযুক্ত বাজেট বাড়িয়ে যাতে বাজেট বরাদ্দ আরও বেশি বাড়ানো যায় সেজন্য সুপারিশ করছি। সবশেষে আমরা একটা কথা বলে থাকি, আমরা ইংরেজি ভাষাকে ভুলে যাই, বাংলা নিশ্চয়ই আমরা গুরুত্ব দিতে চাই, কিন্তু ইংরেজি ভাষার ওপর গুরুত্ব দিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা ঢেলে সাজাতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশে বিশেষ করে নিম্ন স্তরে মাদ্রাসা শিক্ষা, আমাদের স্কুলের যে শিক্ষা ব্যবস্থা, ইংরেজি শিক্ষা ব্যবস্থা, তিন চতুর্মুখী যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এগুলোর অবসান ঘটিয়ে আমরা ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে যদি ঢেলে সাজাতে পারি তাহলে আমরা মনে করি আমাদের এই 10 দফা সুপারিশের মাধ্যমে শিক্ষাঙ্গনে সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে আজকে বুয়েটের যে সংকট চলছে সেই সংকটের অবসান আমরা ঘটাতে পারবো।